হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের লিসনে। দেখো, আমরা আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার যে প্রোগ্রামগুলো আমরা তোমাদের দিতেছি তার একটি বিশেষ ক্লাস। আর আমরা কিন্তু অনেক বিশেষ ক্লাস দিতেছি তোমাদের যে দৈনন্দিন জীবনের কথোপকথনে, যাতে তোমরা বিশেষ বিশেষ কথাগুলো তোমরা বলতে পারো এবং কীভাবে বলবা সেই টেকনিক্স নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, তো আমরা আজকের ক্লাসটি শুরু করি। দেখো, আমাদের আজকের ক্লাসের যে টপিকসটা বা যেই আলোচনার বিষয়টি সেটা হচ্ছে আমি ড্যাশ তে পছন্দ করি না, মানে কোনো কিছু করতে পছন্দ করি না। আমরা এরকম বলি না কোনো কিছু করতে, মানে কোথাও যেতে বা খেতে, ঘুমাতে, ঠিক আছে, বা শুনতে, এই ধরনের যে টপিকসগুলো আছে এরকম যদি কিছু হয়, ঠিক আছে, তাহলে আমরা কীভাবে এই কথাগুলো আমরা বলবো। দেখো, আমি ড্যাশ দিতে পছন্দ করি না, তাহলে আই ডোন্ট লাইক টু ড্যাশ, আই ডোন্ট লাইক টু ড্যাশ। এই যে টু, এই টু এর পরে যেটা হবে সেটা হচ্ছে মূল ভার্ব হবে। এটা কী হবে? এটা মূল ভার্ব দেবা। এরপরে বাকি অংশ যদি আমাদের দরকার হয় তাহলে আমরা অবশ্যই সেগুলো কিন্তু করব, ঠিক আছে। তো দেখি, দেখো তোমাদের জন্য কতগুলো উদাহরণ রেখেছি। যদি উদাহরণগুলো খুব কম তোমরা কিন্তু অনেক বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে। জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই উদাহরণগুলো। দেখো, আমি খেতে পছন্দ করি না, যদি আমি কথাটা বলতে চাই তাহলে আমি কিভাবে বলতে পারি যে আমি খেতে পছন্দ করি না? তাহলে আমরা দেখো প্রথমে লিখবো কি, আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না। কি তে, কোনো শব্দের সাথে যদি তে থাকে তারা কিন্তু আমাদের টু অটোমেটিকলি থাকে, তো এই জন্য আমরা এই যে টুটা দিয়ে দিলাম, আই ডোন্ট লাইক টু, আমি পছন্দ করি না। কি তে, কি করতে, খেতে, ইট, আই ডোন্ট লাইক টু ইট। যদি বলা হতো আমি মাছ খেতে পছন্দ করি না, আই ডোন্ট লাইক টু ইট ফিশ, বাকি অংশটুকু পড়ে দেবো। আমার রুটি খেতে পছন্দ হয় না বা পছন্দ করি না, আই ডোন্ট লাইক টু ইট ব্রেড, আই ডোন্ট লাইক টু ইট মিট, আমি মাংস খেতে পছন্দ করি না। এরকম যে ধরনের বাক্য তুমি পরে শুধু শব্দটা তুমি বাড়তি করে নিতে পারবা কিন্তু, ঠিক আছে। তো দেখো, আমি জানতে পছন্দ করি না, যদি এই কথাটা বদলে চাই তাহলে আই ডোন্ট লাইক টু নো, নো মানে কি, জানা, আমি জানতে পছন্দ করি না। এবার যদি তুমি বলতে চাও আমি তথ্যটি জানতে পছন্দ করি না, তাহলে আই ডোন্ট লাইক টু নো দ্য ইনফরমেশন, বাকি যে শব্দটুকু আছে জাস্ট পরে তোমরা দিয়ে নিবা তোমাদের ইচ্ছা মতো, ঠিক আছে। আমি তার নাম জানতে পছন্দ করি না, আই ডোন্ট লাইক টু নো হার নেম, হিজ নেম, ঠিক আছে। আমি খেলতে পছন্দ করি না, আই ডোন্ট লাইক টু প্লে ফুটবল, এরকম করে আমি কিন্তু অনেক অনেক বাক্য তৈরি করতে পারি। দেখো, আমি গান শুনতে পছন্দ করি না, জাস্ট বাড়তি, তাহলে কী হবে, আই ডোন্ট লাইক টু, আই ডোন্ট লাইক টু, দেখো শুনতে, হিয়ার, আই ডোন্ট লাইক টু হিয়ার সং, আমি গান শুনতে পছন্দ করি না, আই ডোন্ট লাইক টু হিয়ার, ঠিক আছে, সং, আমি গান শুনতে পছন্দ করি না। আমি কারোর সাথে চ্যাট করতে পছন্দ করি না, করি না, ঠিক আছে। তাহলে কী হবে, আই ডোন্ট লাইক টু, আই ডোন্ট লাইক টু চ্যাট, চ্যাট মানে হচ্ছে খোশ গল্প করা, আমরা এখানে এই শব্দটাই লিখেছি তোমাদের বোঝার জন্য, আই ডোন্ট লাইক টু চ্যাট টু সামন, সাম অন, আমি কারোর সাথে চ্যাট করতে পছন্দ করি না, আই ডোন্ট লাইক টু চ্যাট সাম অন, আমি কারোর সাথে চ্যাট করতে পছন্দ করি না। দেখো, আমি শিখতে পছন্দ করি না, তাহলে কী হবে, তাহলে ওই যে আই ডোন্ট লাইক টু লার্ন, আমি শিখতে পছন্দ করি না। যদি আমি কোনো কিছু শিখতে পছন্দ করি না তাহলে হয়তো আই ডোন্ট লাইক টু লার্ন সামথিং, এনিথিং, ঠিক আছে, ইত্যাদি, তোমরা এভাবে করে কিন্তু বাড়িয়ে বলতে পারো। তো দেখো আরও কিছু সেন্টেন্স দেখি। দেখো, আমি কথা বলতে পছন্দ করি না, অনেকেরই কথা বলতে পছন্দ না কিন্তু, তো এই কথাটা যদি আমরা এক্সপ্রেশনটা দিতে চাই ইংলিশে তখন আমরা কীভাবে দেবো, আমি কথা বলতে পছন্দ করি না, তখন কীভাবে বলবো, দেখো, আই ডোন্ট লাইক টু টক, TALK, টক, আই ডোন্ট লাইক টু টক, ঠিক আছে, টু সামন, আমি কারোর সাথে কথা বলতে পছন্দ করি না, বাড়তি একটা শব্দ, ঠিক আছে। আমি দীক্ষা দিতে পছন্দ করি না, দীক্ষা মানে কি, শিক্ষা, আমি শিক্ষা দিতে পছন্দ করি না, তাহলে কী হবে, দেখো, তাহলে আই ডোন্ট লাইক টু টিচ,
আমি শিক্ষা দিতে পছন্দ করি না আমি ম্যাথ শিক্ষা দিতে পছন্দ করি না মানে গণিত শিক্ষা দিতে পছন্দ করি না তাহলে কি হবে দেখো আই ডোন্ট লাইক টু টিচ ম্যাথ ঠিক আছে তো এরকম করে আমরা কিন্তু বাড়াইতে পারবো কথোপকথন ঠিক আছে আমি বুঝতে পছন্দ করি না তাহলে কি হবে আই ডোন্ট লাইক টু আন্ডারস্ট্যান্ড I don't like to understand. আমি বুঝতে পছন্দ করি না আমি গণিতটি বুঝতে পছন্দ করি না আই ডোন্ট লাইক টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ আমি বিষয়টি বুঝতে পছন্দ করি না আই ডোন্ট লাইক টু আন্ডারস্ট্যান্ড দ্য মেজার ঠিক আছে তো এইভাবে করে কিন্তু আমরা বাড়তি অংশটুকু দিব আমরা এই যে দেখো কোনো শব্দ সে তে থাকলে এই জন্য টু দেই ভার্বের আগে কি টু এইভাবে কিন্তু আমরা করতেছি সব এক স্ট্রাকচারে দিয়ে দেখো আমি রাজি করাতে পছন্দ করি না তাহলে কী হবে আই ডোন্ট like to convince I don't like to convince যদি বলে আমি তাকে রাজি করাতে পছন্দ করি না তাহলে হবে I don't like to convince her I don't like to convince him I don't like to convince us এইভাবে করে কিন্তু অথবা them ঠিক আছে আমি লিখতে পছন্দ করি না তাহলে কি হবে I don't like to write I don't like to write. যদি বলা হতো আমি কবিতা লিখতে পছন্দ করি না তাহলে I don't like to write the poem. কবিতাটি অথবা শুধু poem, কবিতা অথবা poems, কবিতাগুলো আমি চিঠি লিখতে পছন্দ করি না I don't like to write letter. I don't like to write a letter. ঠিক আছে তো এইভাবে করে দেখো এই স্ট্রাকচার দিয়ে তোমরা যদি কোনো কিছু পছন্দ না করতে না করো বা কোনো কিছু করতে পছন্দ হচ্ছে না তো এই কথাগুলো বা এক্সপ্রেশনগুলো কিন্তু আমরা এই একটা মাত্র স্ট্রাকচার দিয়ে করে দিতে পারি ঠিক আছে তো তোমরা এই স্ট্রাকচার ব্যবহার করে বেশি বেশি ব্যবহার করে তোমাদের কথোপকথনে তোমরা তোমাদের ইংরেজি ভাষা দক্ষতাকে বাড়িয়ে তোলো আর আমাদের অবশ্যই কমেন্টস বক্সে জানাও দেখা হবে আমাদের আগামী ক্লাসে